আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি মাসুম মাহবুব, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা একটা নন গিয়ার সাইকেলকে ডার্ট বানাবো। এটা হচ্ছে নন গিয়ার ফ্রেম, দেখবেন গিয়ারের কোনো কিছু নাই। এই ফ্রেমটাকে আমরা ডার্ট বানাবো, তারপর আমরা এটাতে গিয়ার লাগানোর ব্যবস্থা করব। কিভাবে আমি এই ফ্রেমটা মডিফাই করছি চলুন দেখবেন। আমরা প্রথমে ফ্রেমটা ডার্ট বানায় নেব। তো এটার নিয়মটা একদম সেম, আমরা লোহার ফ্রেম যেভাবে কাটি সেম ওভাবে এটা আমরা ডার্ট বানাবো। আমাদের ফ্রেমটা অর্ধেক করা হয়ে গেছে, এখন আমরা বাদবাকি জায়গাগুলো কাটবো। আমরা এটাকে এই জায়গাটা কেটেছি। আমাদের এটা কমপ্লিট, এটা এখন নামালেই নেমে যাবে। আর এখন আমরা এটার কাজ করব, এই জায়গাগুলো কাটবো। এই যে এই জায়গাটা দেখেন আমরা কিভাবে কেটেছি। আপনারা অবশ্যই এই যে এই জায়গাটা এভাবে কাটবেন, তাহলে আপনারা যখন এই জায়গাটা কাটা লাগবে, যখন আপনারা এটা নিচে নামাবেন একদম এই জায়গাতে ঢুকবে আপনার এই যে এই জায়গাটা, তখন আপনার ফ্রেমটা একদম মার্ক মতো হয়ে যাবে। আমরা এটা বেশি কাটিনি, আমরা এটা চাপলে এটা নিচে নেমে যাবে। আমাদের এটা নিচে নামানো হয়ে গেছে, আর এখন আমরা এটা নিচে নামাবো। আমাদের মোটামুটি দেখা হয়ে গেছে, একদম সোজা আছে। আমরা আগে ওয়েল্ডিংটা করব নিচেরটা, তারপরে হচ্ছে উপরটা, একদম দেখবেন একদম সোজা আছে। আর এখন আমরা হালকা ট্র্যাকিং করে নেব। আমরা এখন এই জায়গাটা ট্র্যাকিং করব। তো এই জায়গাটা ট্র্যাকিং করার জন্য অবশ্যই শীট পোস্ট লাগবে। এই জায়গাটা ট্র্যাকিং করার জন্য অবশ্যই শীট পোস্ট ব্যবহার করতে হবে। শীট পোস্ট যদি ব্যবহার না করি তাহলে হচ্ছে এই যে এই জায়গাগুলোতে, যে জায়গাতে ঝালাই করব ভিতরে বাবরি চলে যাবে, এই জন্য সমস্যা হতে পারে, পরে হয়তো ঢুকবে না। আমরা এই জায়গাটা একটু বেশি ফাঁকা করব, কারণ যেহেতু এটা গিয়ার সাইকেল হবে এবং ওই অনুযায়ী আমরা ঝালাই করব। আমরা গিয়ার সাইকেলের মতো করা ট্রাই করছি, এটা একটু নিচে এই গাছ একদম এটা উঠবে বলছেন? হ্যাঁ, হালকা একটু উঠবে, নিচে নামবে। আমরা এই জায়গা ঝালাই করে নিয়েছি, এবার আমরা এই সাইডটাও ঝালাই করে নিয়েছি। তো প্রথমে আমরা ধীরে ধীরে অল্প অল্প করে ঝালাই করব, তারপর আমরা পুরোটাই একসাথে ভালো মতো ঝালাই করব। তো আমরা প্রথমে আমাদের মোটামুটি এটা সোজাই আছে, হালকা ভাই একটা বাড়ি মারা লাগবে নিচ থেকে হালকা, এটা 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 এই হালকা একটু। আমরা এই জায়গাটা ঝালাই করে নিয়েছি, আমরা এখানের পুরো গ্যাপটা পূরণ করার জন্য এরকম মোটা একটা জিনিস দিয়েই এটা ওয়েল্ডিং করছি।
আমাদের এই ফ্রেমটার মোটামুটি কাজ একদম কমপ্লিট। আমরা যেটা সব থেকে কঠিন কাজ সেগুলো করে রেখে দিয়েছি, এখন শুধু মেন পুরোটাই ঝালাই করা হবে। তো এখন আপাতত আর কাজগুলো করব না, আর এটার পরে হচ্ছে আমরা এই সাইকেলটা স্টিকার করব। তো এখন যাব আমি এই সাইকেলের স্টিকার বানাতে। এই সাইকেলের স্টিকার হবে ডার্টমুড 26 প্লেয়ার, এবং এই যে এই সাইডে এই সাইকেলটা যে ভাই তার নাম লেখা থাকবে। আমরা এই নন গিয়ার সাইকেলটাকে গিয়ার সাইকেল বানাবো। তো এই যে এখানে দেখবেন গিয়ার লাগানোর জন্য আমরা একটা ব্যবস্থা করছি, আর এখানে ছোট একটা ফুটা রেখেছি। এখানে ফুটাটা বড় করাও যাবে, ফুটাটা একটু বড় লাগবে ভাই, ফুটাটা বড় আমরা পরে করবো। এই যে এখানে একটা ফুটা আছে, আমরা গিয়ারের জন্য এই ব্যবস্থাটা করছি। ঠিক আছে, অ্যাঙ্গেল ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। আমাদের ঝালাই করা হয়ে গেছে, এখন আমরা এই ফুটাটা একটু বড় করে দেব, তাহলে এই ফুটাতেই গিয়ারের ইটা লাগাতে পারবে। আমরা ওয়েল্ডিং দিয়ে ফুটাটা একটু বড় করে নিলাম, যেন এখান দিয়ে নাটটা ঢুকাতে পারে। আমরা এখন এগুলো একটু ঘুষে ঘুষে করবো। এখন আমি চলে যাচ্ছি কুরিয়ার সার্ভিসে ফ্রেমটা পাঠাতে, আর এই ফ্রেমটা এসেছিল দক্ষিণ মতলব চাঁদপুর থেকে। এখন আমি এই ফ্রেমটা সেখানে পাঠিয়ে দেব। এই ফ্রেমটা স্টিকার সহ বানাতে মোট খরচ হয়েছে 1850 টাকা মতো, আর অবশ্যই স্টিকারে পলি করা থাকবে। যে জায়গাগুলোতে ভাঁজ আছে, স্টিকার অনেক জায়গাতে জোড়া দেখবেন, সেক্ষেত্রে সলিউশনটা হচ্ছে ছোট ছোট কোনো স্টিকারগুলো সে জায়গাতে মারলে আপনার সেগুলো আর বোঝা যাবে না। এই যে এখানে দেখবেন যে আমি সামনের একটা জায়গাতে একটা ছোট স্টিকার করে দিয়েছি। তো এরকম যে জায়গাতে কাটা থাকবে বা কোনো জায়গাতে যদি জোড়া থাকে, জোড়া তো অবশ্য থাকবে না, যদি হচ্ছে জোড়া থাকে সেক্ষেত্রে আপনারা রিমুভ করে নিতে পারবেন গ্যাস লাইটের মাধ্যমে। বা যে জায়গাতে জোড়া আছে সেই জায়গাতে এরকম ছোট ছোট কোনো স্টিকার মারলে আপনার আর ফ্রেমটা বোঝা যাবে না যে এই জায়গাতে জোড়া আছে। তো যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিবেন, আর আমার চ্যানেলটা যদি সাবস্ক্রাইব করা না থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ সবাইকে।